দেখো বন্ধুরা, অনেক তো হলো সাবমিট করা, অনেক তো হলো গেরি না ফ্রি ফায়ারের কাছে মেইল করা, অথবা অনেক তো হলো স্পাম করা, বাট আমাদের আইডিটা আমরা কেন ফিরে পাচ্ছি না? কেন আমাদের ফেভারিট এবং ভালোবাসার আইডিটা ব্যাক পাচ্ছি না? এবং আজকের ভিডিও থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ একটা বিষয় জানতে পারবে, সেটি হচ্ছে তোমাদের আইডিটা কেন সাসপেন্ড করা হয়েছে। অনেকেই কমেন্টস করেছে, ভাই আমি কোনো প্রকারের হ্যাক অথবা কোনো প্রকারের গিলিস ফাইল কিছুই ব্যবহার করি নাই, বাট আমার আইডিটা কেন সাসপেন্ড করা হলো। তো অবশ্যই তোমাদের যাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক একটা হেল্পফুল, অনেক ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। এই জন্য রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা ইগনোর না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটা সেকেন্ডও স্কিপ না করে। এবং ভিডিওটা শুরু করার আগে যে কথা না বলে নয় ভাই, যদি তুমি এই ভিডিওটা নতুন দেখে থাকো, যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন অডিয়েন্স হয়ে থাকো, তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজ এটা পেঁচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম। কি অবস্থা সবার, এন্ড কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। দেখো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নাই, এক কথা বারবার বলতেই কিন্তু ভালো লাগে না। সো যাই হোক, আমাদের ভিডিওর মেইন টপিকে চলে যাব, যে কোন কোন কারণে, কিসের জন্য তোমাদের আইডিটাকে সাসপেন্ড করা হয়েছে। সো নাম্বার ওয়ান, সেটি হচ্ছে যারা হ্যাক ব্যবহার করেছিল, হেডশট হ্যাক বলো, লোকেশন হ্যাক বলো, যে কোনো প্রকারের যারা হ্যাক ব্যবহার করেছিল তাদের আইডিটাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এখন হ্যাক শুধুমাত্র যে একটা জিনিসের নাম হ্যাক না ভাই, বহুত প্রকারের হ্যাক রয়েছে। ডায়মন্ড হ্যাক থেকে শুরু করে বিভিন্ন প্রকারের হ্যাক রয়েছে, যেগুলো হ্যাকের নাম যদি আমি বলা শুরু করি তাহলে ভাই এখান থেকে সেই একেবারে সন্ধ্যা হয়ে যাবে, সকাল হয়ে যাবে, বিকেল হয়ে যাবে, তারপরেও হ্যাকের নাম বলা শেষ হবে না, এতগুলো হ্যাক রয়েছে। সো এই হ্যাকগুলো তোমরা যারা ব্যবহার করেছো ফ্রিতে, তাদের আইডি কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবার চলে যাবো আমাদের দুই নম্বর পয়েন্টে, দুই নম্বর টপিকে, যে আমাদের আইডিটা কিসের জন্য সাসপেন্ড করা হয়েছে। সো দুই নম্বর কারণ, সেটি হচ্ছে ভাই যারা গিলিস ফাইল ব্যবহার করেছিল। এমন ধরনের ফাইল রয়েছে, এমন ধরনের কিছু ফাইল রয়েছে, যে ফাইলগুলো যদি তোমাদের ফোনে যদি অ্যান্ড্রয়েডের ভিতরে রাখো, তাহলে তোমাদের আইডিতে যে ধরনের কালেকশন নাই, তোমাদের আইডিতে যে ধরনের ইমোট নাই, যে ধরনের গানের স্কিন নাই, যদি কোনো ইভো গান যদি ম্যাক্স নাও করা থাকে, তাহলে কিন্তু সেটা ম্যাক্স দেখাবে। এবং আপকমিং ইভেন্ট এবং আপকমিং যেগুলো ইমোট রয়েছে, প্রত্যেকটা রিয়াল বান্ডেলও কিন্তু তোমার আইডিতে থাকবে। এই সমস্ত ফাইল যদি তুমি ব্যবহার করো, তাহলে ভাই তোমার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে। এখন অনেকেই কিন্তু আবার বলেছে, ভাই আমি তো কোনো ফাইল ব্যবহার করি নাই, কোনো গিলিস ফাইল কিছুই ব্যবহার করি নাই, বাট আমার আইডিটা কিসের জন্য সাসপেন্ড করা হয়েছে? দেখো বন্ধুরা, হতে পারে যে তুমি যাদের সঙ্গে গেম প্লে করেছিলে তারা কিন্তু হ্যাকার ছিল, এমনও কিন্তু হতে পারে। হঠাৎ করে দেখা গেল আমরা একটা ক্লাস স্কোয়াডে ম্যাচ স্টার্ট করলাম, আমাদের ম্যাচে আমাদের নিজেদের টিমমেট হ্যাকার পড়ে গেল, তখন কি হবে? তখন কিন্তু তাদের খেলা যখন কেউ দেখবে, তখন তাদের আইডিতে কিন্তু অন্য মানুষ রিপোর্ট মারবে, এবং ওই রিপোর্টের অর্ধেক পার্সেন্ট অথবা ওদের আইডিতে যদি 50% যায়, তাহলে নিজের আইডিতে অর্থাৎ আমাদের আইডিতেও কিন্তু 50% ভাগ কিন্তু চলে আসবে, ওই যে আমরা হ্যাকারদের সঙ্গে গেম প্লে করেছিলাম। ভাই অনেকেই বলে যে হ্যাকারদের সঙ্গে গেম প্লে করলে আইডি ব্যান্ড হয় না। ভাই আইডি ব্যান্ড হতে কত সময় বা লাগে বলো? ফ্রি ফায়ার তো অনেকের আইডি কিন্তু যারা কোনো দোষ করে নাই, যারা কোনো অন্যায় করে নাই, যারা কোনো ফাইল ব্যবহার করে নাই, হ্যাক ব্যবহার করে নাই, তাদের আইডি কিন্তু সাসপেন্ড করে দিয়েছে এই একটি মাত্র কারণে। আমি খুঁজে পেয়েছি যে একটি মাত্র কারণে তাদের আইডিগুলো সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে তারা ওই যে টিমমেট হ্যাকার ছিল, ওই টিমমেটের সঙ্গে তারা গেম প্লে করেছিল, যার কারণে কিছু না করেও আইডি হারাতে হয়েছে তাদের। সো আমি আশা করি যে তোমরা বুঝে গিয়েছো যে কোন কোন কারণে তোমাদের আইডিগুলো সাসপেন্ড করা হয়েছে। সো এবার চলে যাব যে এই আইডিটা কখন ফিরে পাবে, কত তারিখে ফিরে পাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এর আগে কালকে একটা ভিডিও আপলোড করেছি, এবং সেই ভিডিওতে কিন্তু স্পষ্ট তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমাদের আইডিটা ফিরিয়ে আনবে। সো প্রথমে সাবমিট করতে হবে, দ্বিতীয় মেইল করতে হবে, তারপরে কিছু স্প্যাম করতে হবে। এখন আইডি সাসপেন্ড করে দিয়েছে 11 লক্ষ প্লাস
11 লক্ষ প্লাস আইডি তারা ব্যান করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে অফিসিয়ালিভাবে। এবং এইগুলো যখন তারা সাসপেন্ড করে দিয়েছে, তখন এটাও আবার ইনস্টাগ্রামে অফিসিয়ালিভাবে তারা পোস্ট করেছে যে এইগুলো নাকি তারা পার্মানেন্টভাবে ব্যান করে দিয়েছে। বাট ফ্রি ফায়ার ভাই টাকার জন্য সব কিছু করতে পারে এটা মানতে হবে। পৃথিবীর যে কোনো মানুষ টাকার জন্য সব কিছু করতে পারে, টাকার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডকেও কিন্তু একজন খুনও করতে পারে টাকার জন্য, অনলি টাকার জন্য। টাকার জন্য একটা মানুষ কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে, ঠিক সেমভাবে কিন্তু টাকার জন্য এই গেরিনা ফ্রি ফায়ার আমাদের সঙ্গে চুতিয়াগিরি থেকে ভালো ব্যবহারও করতে পারে। সো আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারের ভিতরে কতটুকু পার্থক্য একটু এক্সাম্পল দিচ্ছি, তাহলে বোঝার জন্য তোমাদের সুবিধা হবে। আমাদের প্রথমে যখন আন্দোলন করেছিলাম যে আমাদের বাংলাদেশ সার্ভার লাগবে, আমাদের বাংলাদেশ সার্ভার দরকার, তখন কিন্তু এই চুতিয়া ফ্রি ফায়ার আমাদেরকে বাংলাদেশ সার্ভার দেয় নাই। নেক্সট টাইম আমরা যখন কিছুই বললাম না, নীরব ভূমিকায় ফ্রি ফায়ার খেলতে লাগলাম, তারপরে 1 থেকে 1.5 মাস পরে আমাদের বাংলাদেশ সার্ভার দিয়ে দিল। দেখলো যে এই আবালগুলো এত ডায়মন্ড টপ আপ করে ওদেরকে একটা সার্ভার দিয়ে দেই। হ্যাঁ, এই বাংলাদেশ সার্ভার আসার পরে কিন্তু আমরা নিজের বাসটা নিজেই দিলাম, কোনো ঠিকঠাক মতো ইভেন্ট আমরা পাচ্ছি না। প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা এক কথায় সব কিছু থেকেই আমরা বঞ্চিত হচ্ছি আমাদের এই বাংলাদেশ সার্ভার আসার পরে। এখন আমাদের সার্ভারে কীগুলো দেয়, যেগুলো আমরা একবারে নিয়ে নেই সেগুলো আবার তারা আমাদের সার্ভারে দিয়ে দেয় অল্প কিছু টাকার জন্য ভাই। তাহলে বুঝতে পারছো যে কত মানে কত প্রকারের একটা মির্জাফর, কত প্রকারের একটা স্বার্থপর, কত প্রকারের একটা চুতিয়াগিরি আমাদের সঙ্গে করছে এই ফ্রি ফায়ার। সো যাই হোক, আমাদের বাংলাদেশে কিছু সুনামধন্য ইউটিউবার্স রয়েছে, আমি তাদের নাম বলবো না, এরা কিন্তু ভাই এসব সম্পর্কে কোনো কিছুই কথা বলবে না। এসব সম্পর্কে, আইডি সাসপেন্ড সম্পর্কে, আইডি ব্যান সম্পর্কে, ফ্রি ফায়ার কী অন্যায় করছে কি না করছে, এগুলো তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে কীভাবে কীভাবে তোমরা টিমমেটের সঙ্গে কথা বলবে, কীভাবে মেয়েদের সঙ্গে প্রেম করবে, কীভাবে টিমমেটকে পটাবে, কীভাবে P90 ইউজ করবে, কীভাবে K98 তোমরা ব্যবহার করবে, কীভাবে ফেমাস চালাবে, এগুলো এগুলো কিন্তু তাদের ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তাদের ভিডিও থেকে কোনো প্রকারের এই যে আইডি সাসপেন্ড, তারপরে যেগুলো তোমাদের বর্তমানে প্রেজেন্টে লাগছে, এগুলো কিছুই পাবে না ভাই। কারণ তারা পার্টনার প্রোগ্রামে আছে, সেখান থেকে কিছু ইনভেস্ট তারা পাচ্ছে, এবং তারা কিন্তু ওই টাকার জন্য, ওই আমি ফার্স্টে বলেছিলাম যে টাকার জন্য মানুষ কী না করতে পারে, টাকার জন্য তারা স্টপ, এভরিওয়ান স্টপ, কেউ কোনো কথা বলছে না যারা পার্টনার প্রোগ্রামে রয়েছে। যতই আল্লাহর ওলি হও না কেন ভাই, পার্টনার প্রোগ্রামে একবার সে যাবে, সে চুতিয়া হয়ে যাবে, মানতে হবে ভাই, মানতে হবে। সো যাই হোক, আমি এখানে ফ্রি ফায়ারকে দোষ দিব না, দোষ দিব হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু অডিয়েন্সদেরকে। তোমরাই ভাই ওদেরকে সাপোর্ট করে একেবারে মাথায় তুলে রাখছো। এখন ভাই ওখান থেকে আর কিছু করার, আপাতত আর কিছু করা যাবে না। যাই হোক, এখন আমি কী বলতে চাচ্ছি এটা বুঝে গেছো? প্লাস তোমাদের যাদের আইডি সাসপেন্ড হয়ে গেছে ভাই, চিন্তা করো না, আইডিগুলো তোমরা অবশ্যই ফিরে পাবে, আজ না হয় কাল, তা না হলে আপডেটের পরে ভাই। প্যারা কিসের চিল, এক কথায় একটা জিনিস লক্ষ্য করো, 11 লক্ষ প্লাস আইডিতে যদি প্রতিদিন 1 টাকা করে প্রতিদিন ডায়মন্ড টপ আপ করতো, তাহলে কিন্তু ভাই প্রতিদিন 11 লক্ষ টাকা তাদের ইনকাম হতো প্রতিদিন। তাহলে তারা কি চাবে যে আমাদের প্রতিদিন 11 লক্ষ টাকা লস হোক? সামান্য জাস্ট একটা এক্সাম্পল দিলাম ভাই। তো দেখো বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই A to Z বুঝে গিয়েছো। প্লাস আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো টপিক নিয়ে আমি কথা বলেছি, এবং যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো একেবারে স্কিপ না করে, আমি আশা করি সব কিছু সমস্ত ডিটেলসটাই তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, আর এত সময় আমাদের সাথে থাকার জন্য মন থেকে রিয়ালি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভাই রিকোয়েস্ট করবো, যারা এখনও একটা করে লাইক কমপ্লিট করো নাই আমাদের এই ভিডিওতে, একটা করে লাইক কমপ্লিট করে দাও নিজ নিজ দায়িত্ব নিয়ে। অ্যান্ড যদি তুমি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকো, তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। With the bills, 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 with the bills